كما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع. প্রশ্ন আসতে পারে ইবাদত করলে আল্লাহর লাভ কি? প্রশ্ন আসতে পারে না আল্লাহর লাভের আগে লিয়া আবুদুন, এখানে মূল শব্দ হচ্ছে আব্দুন, কিদুন, লিয়া আবুদুন শব্দের মূল অক্ষর কি? আইন বা দাল একসাথে যোগ করলে হবে কি? আব্দুন। আব্দুন অর্থ কি? বান্দা। আব্দুন অর্থ কি? আচ্ছা, এই বান্দা গোলামি করবে কার? আল্লাহকে আমরা কি বলি? রব বলি, আল্লাহ বলি, মাবুদ বলি। কি বলি? মাবুদ লিখতে যেই অক্ষরগুলো আছে, বান্দা লিখতে আছে কি নাই? তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বান্দা না মাবুদ? বান্দা, গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা কি করছেন, নির্দেশ করছেন যে তুমি সবাইকে জানিয়ে দাও কি করার জন্য, আমার গোলামি করার জন্য। মনিব তার গোলামকে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে, মনিব তার গোলামকে যখন ইচ্ছা তখন কি আদেশ করতে পারে। মনিব তার গোলামকে যদি বলে তুমি বসে থাকো, সে এখানে বসে থাকতে বাধ্য। মনিব তার গোলামকে যদি বলে তুমি এখানে দাঁড়ায় থাকো, সে দাঁড়ায় থাকতেও কি বাধ্য। ঠিক না বেঠি? আমরা কি সেটা করতে পারতেছি? আল্লাহ বলছে পাঁচ অক্ষ নামাজ পড়ার জন্য, আমরা কি নামাজ পড়তে পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে সেভাবে পড়ার জন্য, আমরা কি পড়তে পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিন মুআমালাত করার জন্য ইসলামে কিছু মূলনীতি দিছে, আমরা কি সেই মূলনীতিগুলো পালন করতে পারতেছি? তাহলে আমার ঘরের গোলাম যদি, আমার ঘরের কর্মচারী যদি আমার কথা না শুনে, যদি সে শাস্তির আওতায় আসে, তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে ওই আল্লাহর বিধিবিধান, ওই আল্লাহর আদেশ নিষেধ না মানলে আল্লাহ কি শাস্তি দিব কি দিবে না? দোয়াটা কি এটা আল্লাহর জন্য কি এহসান হবো না জুলুম হবো? এহসান হবে। আপনি অন্যায় করেছেন, অন্যায়ের পাশ্চাত্য বুক করাই হচ্ছে কি আপনার প্রতি এহসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আমি হাশরের ময়দানে কারোর উপর জুলুম করব না। যে যতটুকু পাপ করবে তার ততটুকু পাপের পাশ্চাত্য বুক করতেই হবে। আল্লাহ হচ্ছে মাবুদ আর আমরা হচ্ছে কি আল্লাহর গোলাম, আমরা দাস। এই গোলামকে নির্দেশ দিছে লিয়া আবুদুন, একই শব্দের ভিতরে, এই একই শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইবাদত করার জন্য। এই ইবাদত কিসের অনুযায়ী হবে? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে, যা নিয়ে করতে নিয়ে আসার পর যেগুলো করতে বলছে এগুলো করতে হবে, আর যেগুলো ছাড়তে বলছে ওগুলা ছাড়তে হবে। নামাজ পড়ো ইবাদত, নামাজ ছেড়ে দাও ইবাদত। ঠিক না বেটি? না শুধু নামাজ পড়ো ইবাদত, আল্লাহ তাআলার হুকুম ইয়েস অর নট, ইয়েস ও ইবাদত নট ও কি ইবাদত। ঠিক না বেটি? বিষয়টা বুঝেন নাই, নামাজ ছেড়ে দেওয়াটা ইবাদত না? কিছু কিছু সময় আছে যে সময় নামাজ পড়া নিষেধ। কে নিষেধ করেছে? আমি? খতিব সাহেব? বড় মক্কার ইমাম সাহেব নিষেধ করেছে? কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে। আবার ইবাদত করার জন্য কে নির্দেশ দিয়েছে? যে আল্লাহ নির্দেশ ইয়েস দিছে সে আল্লাহ ইয়েস আবার কি নট করেছে। তাহলে ইয়েস আর নট দুটোই কি আল্লাহ তাআলার ইবাদত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাক, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছে একমাত্র তার দাসত্ব এবং গোলামি ইবাদত করার জন্য, উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত করতে বলছে, উপদেশ দিতে বলছে কিসের ব্যাপারে? ইবাদতের ব্যাপারে। এখন বলতেছে আমরা ইবাদত করলে এখানে আল্লাহ তাআলার লাভটা কি? এখানে আল্লাহ তাআলা বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, অর্থাৎ আমাকে তাহারা, কারা যারা ইবাদত করবে, লিয়া আবুদুন যারা, মানে যেই ব্যক্তি সমূহ ইবাদত করবে, এরা
আমাকে খাওয়ানোর জন্য, রিজিকের জন্য আমি তাদের থেকে কি চাই না? আমার গোলামি করার জন্য আমাকে রিজিক দিতে হবে, আমি তা চাই মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি কোনো রিজিক চাই না তাদের থেকে। আর কি চাই না বলেন? রিজিকের পাশাপাশি বলছে ওয়ামা উরিদু আইয়ু ইমুনি, এবং আমি তাও চাই না যে তারা আমাকে কি খাবাক, আমি আদেশ দিছি এখন তারা বিভিন্ন ইনকাম করে আমাকে খাবাক, আমি তাও চাই না। তাহলে আর চাই কি? আল্লাহর এখানে উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, এই আদেশের মধ্যে রিজিকও চান না, আবার তাকে আমরা খাবাই তিনি তাও চান না, তাহলে চাই কি এখানে? আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার মূল হচ্ছে কি? লিয়া আবুদু, গোলামি করার জন্য। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করতে, এই শির একমাত্র আমার কুদরতি পায়ের নিচে কি সেজদা অবনত হবে, আর পৃথিবী কারোর কাছে মাথা নত করা যাবে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে কি? আমি সৃষ্টি করেছি, আমি সব সৃষ্টি করেছি, তাহলে আমার হুকুম তোমার ওপর কি হবে? প্রাধান্য হবে। সাধারণ আপনার স্ত্রী বলেন, যায় বলেন, এই যে স্ত্রীগুলা, এদের আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হাত পা চোখ নাক কান সব কিছু দিয়েছে, আর আপনি কি দিয়েছেন? ঠোঁট পালিশ, নখ পালিশ, চোখের বুরু কিছু দিয়েছেন, আর এক একটা শাড়ি দিয়েছেন, আর সালোয়ার কামিজ দিয়েছেন, তার শরীরের উপর আপনি এত খবর দায়িত্ব করেন, কোনো পুরুষের সাথে কথা বললে আপনার গায়ে আগুন জ্বলে, তাকে হত্যা অসহ করেন, আর যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে ওই আল্লাহর অধিকার নাই? আপনি সাধারণ কাপড় দিছেন এতে আপনার এত অধিকার? আপনার বিবি কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে হাসি তামাশা করতে পারবে না, মজা করতে পারবে না, রাত্রি যাপন করতে পারবে না, দিনের বেলা হাঁটতে পারবে না, মার্কেটে যাইতে পারবে না, তারপর হচ্ছে পার্কে ঘুরতে পারবে না, কত বিধান আপনার, ঠিক না বেটি? আপনার বিধান মাত্র খালি এই 5-10 গজ কাপড় দিয়ে এসে এত বিধান তৈরি হয়ে গেছে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কি কোনো বিধান নাই? আছে কি নাই? ওই আল্লাহর বিধান কোনটা? আল কোরআন করিম, এ হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর এই বিধান সম্পর্কে আমাদের স্বচ্ছ জ্ঞান না থাকার কারণে আমরা এই আমার আল্লাহকে চিনতে পারি নাই। মানুষ যখন মানুষকে চিনে তখন তাকে শ্রদ্ধা করতে শিখে। একজন বড় আলেম সে যদি ছদ্মবেশে এখানে আসে তাকে আমরা কিন্তু সেভাবে মূল্যায়ন করবো না, কারণ কি? তাকে চিনি না, ঠিক না বেটি? কিন্তু কি একজন মহাক্কেক ভালো আলেম আপনি চিনেন তখন তাকে যেভাবে আপনি শ্রদ্ধা করবেন, তাকে সম্মান দেখাবেন। কিন্তু এর চেয়ে বড় আলেমও যদি আপনি আপনার পাশে আসে কিন্তু তাকে চিনেন না, তাকে আপনি শ্রদ্ধা করবেন? করবেন কি করবেন না? কি আপনারা করবেন? করবেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহকে যেভাবে চিনার দরকার, যেভাবে জানার দরকার, এই চিনা এবং জানা এই দুইটা জিনিস আমাদের অভাব থাকার কারণে আমরা ইবাদত করতে পারতেছি না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লিয়া আবুদুন, ইবাদত করার জন্য বলছেন, ওই ইবাদত আমাদের দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না? আমার আল্লাহকে আমরা চিনতে পারি নাই, ঠিক না বেঠি? চিনছেন, আমরা সবাই চিনছেন মনে হয়, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহ তাআলার যে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের যে এহসানের যে মাত্রা, আবার আল্লাহ রাব্বুল আলামিনের যে কাহ্হারের যে মাত্রা, কাহ্হার এবং গাফফার এই দুটোটা কুড়ে আমি বুঝি নাই বিদায়, দিদার সে রাত দিন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে যাচ্ছি, ঠিক না বেটি? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাহ্হার নামের সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকতো তাহলে আমি আপনার টাকা মেরে দিতে পারতাম না, আপনার হক নষ্ট করতে পারতাম না, আপনার ইজ্জত নষ্ট করতে পারতাম না, ঠিক না বেঠি? একজনের ইজ্জত নষ্ট করা ইবাদতের কি বহির্ভূত কাজ, এটা একটা ইবাদত। আপনি একজনের ইজ্জত নষ্ট করলেন, লিয়াবুদুদের বরখালাপ কাজ করলেন, ইসলামে পারমিশন দেয় নাই কারোর ইজ্জত কি করা, নষ্ট করা, ঠিক না বেঠি? তাইলে আমার আল্লাহকে আমি আপনি সেই তুমি তাহারা সবাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় ক্ষমাশীল আর কত বড় দয়ালু,
এই বিষয়টাও আমাদের কাছে একদম ক্লিয়ার না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে কত কঠিন হতে পারেন, কত কঠিন হতে পারেন, ওই বিষয়টা আমাদের কাছে কি নয়, স্পষ্ট নয়। এই জন্য আমরা কি করি, মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিই, ছাড়লে কি হয়েছে। এই যে শয়তানকেও খুশি করি, যে আমাদের সব যেটা বললো আর কি, শয়তান নামাজ না পড়ে শয়তানকে খুশি করি, মাঝে মাঝে নামাজ পড়ে আল্লাহকে খুশি করি, ঠিক না বেটি? দেখি আমার আল্লাহ কি খুশি হবে? আপনি ধোকাবাজি করতেছেন, কী কী বাজি করতেছেন, ধোকাবাজি করতেছেন।